الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعض عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات وفي رواية النمام رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجد يوم القيامة شر الوجهين الذين يأتي بهؤلاء ويأتي بهؤلاء رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় গীবত পরনিন্দা পরনিন্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ব তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ ইজতানিবু কাসীরাম মিনাজ-জন তোমরা মানুষের উপরে বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো ইন্ন বাযাজ-জন ইসম অবশ্যই কিছু কিছু ধারণাই পাপ হয় এই লোক এই করেছে এই লোক এই করে এরূপ ধারণা করে সমাজে বলো না এতে পাপ হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমুদ জান্না ফাইন্না জান্না আকদাবুল হাদিস ধারণা থেকে বেঁচে থাকো ধারণাই সবচেয়ে বড় মিথ্যা কুরআন মাজিদের ওই অংশে আমরা জানতে পারছিলাম যে কিছু ধারণাই পাপ হয় আর মুসলিম গ্রন্থের এই হাদিসে বুঝতে পারছি যে আল্লাহ রাসূল বলছেন ইয়াকুমুদ জান্না তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ধারণাই সবচেয়ে বড় অপরাধ অপরদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকবারুল কাবায়রা সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শরীক হয় হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শরীক হয় টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শেরেক হয় মায়ের নামে কসম করলে শেরেক হয় চোখের কসম করলে শেরেক হয় মসজিদে গিয়ে কসম করলে শেরেক হয় ছেলের মাথায় হাত রেখে কসম করলে শেরেক হয় তুলসী গাছ তুলে ফেলা যায় না এমন মন্তব্য করলে শেরেক হয় গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শেরেক হয় শস্য খাদ্যের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই মন্তব্য করলে শেরেক হয় আপনার স্ত্রী ফরজ গোসল করেনি বলে বাড়ির কোনো কাজ করতে পারে না এমন মন্তব্য করলে শিরক হয় জন্মদিবস পালন করলে শিরক হয় মৃত্যু দিবস পালন করলে শিরক হয় ১৬ ডিসেম্বর পালন করলে শিরক হয় ২৬ মার্চ পালন করলে শিরক হয় ২১ ফেব্রুয়ারি পালন করলে শিরক হয় শহীদ মিনারে ফুল চাপালে শিরক হয় স্মৃতিসৌধকে মূল্যায়ন করলে শিরক হয় সংসদ ভবনে নীরবতা পালন করলে শিরক হয় কবরকে মূল্যায়ন করলে শিরক হয় কবরের কাছে কিছু চাইলে শিরক হয় কবরে মাথা নত করলে শিরক হয় কবরের কাছে কিছু মান্নত মানলে কবরের কাছে কিছু দিলে শিরক হয়
পিতা মাতার বা যে কোনো ব্যক্তির ছবিকে সুন্দর করে বাড়িতে ঝুলিয়ে রাখলে শিরক হয়। এদেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক চলে পিছন দিকে, পিছনে যা নেকি আছে তা নষ্ট হয়ে যাবে। হজ করে এসেছেন, ঢাকা বিমানবন্দরে নেমেছেন, ছেলে আপনাকে নিয়ে আসছে ঢাকা দিকে, এই বাড়ির পাশের মাজারের পাশ দিয়ে আসছেন, দুইটা টাকা আপনি কবে পকেট থেকে বের করে দিয়ে দিয়েছেন। যদি আপনার অতীতের এক নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে, আপনার এক নেকিও থাকবে না। আল্লাহ তাআলা বলছেন লাইন আশরাকতা লাহাবাতান্না আমালুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শিরক করেন তাহলে আপনারও অতীতের সব আমল বাতিল হবে। শিরক করলে অতীতের আমল নষ্ট হয়ে যায়, বিদাত করলে রাসূলকে উপেক্ষা করা হয়, বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, বিদাত করলে রাসূলকে হেয় তুচ্ছ করা হয়, বিদাত করলে ইবাদত কবুল হয় না, বিদাত ঠেকাই সামনের দিক আর শিরক ঠেকাই পিছনের দিক। শিরক চলে পিছন দিকে আর বিদাত চলে সামনের দিকে। হজ করতে গেছেন, একটা উমরা করবেন একটা হজের সাথে, ছেলের জন্য একটা উমরা করেছেন, মেয়ের জন্য একটা উমরা করেছেন, 3 লক্ষ টাকা বাতিল হয়েছে, আবার হজ করতে হবে, এ হজ কবুল হয়নি। বিদাত করলে ইবাদত কবুল হয় না, শিরক করলে ইবাদত নষ্ট হয়ে যায়, করা ইবাদত নষ্ট হয়ে যায়, আর বিদাত করলে ইবাদত কবুলই হয় না। বিদাত করলে রাসূলকে উপেক্ষা করা হয়, বিদাত করলে রাসূলকে হেয় তুচ্ছ করা হয়, বিদাত করলে রাসূলকে উপেক্ষা করা হয়। বিদাত হচ্ছে ইবাদত এক শ্রেণীর ইবাদত, শিরক হচ্ছে এক শ্রেণীর ভালো ধারণা, এক ধরনের ভালো পরিকল্পনা। কবরে কিছু দিলেন ভালো রাসাই, আপনি তো বুঝতে পারছেন না, ওরই খবর নাই আর আপনি এখানে তার ব্যাপারে এত কিছু ভাবলেন, এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকবারুল কাবায়রা সালাসা, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 2 হুকুকুল ওয়ালিদান পিতামাতার অবাধ্য চলা, 3 কাউলু জুরে মিথ্যে কথা বলা, মিথ্যে সাক্ষী দেওয়া। আর আগের বিবরণ আমরা বুঝতে পারলাম যে ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। তাই আল্লাহ তাআলা বলছেন তোমরা মানুষের প্রতি অহেতুক ধারণা করো না, অনেক সময় ধারণায় পাপ হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। এই বাক্য আল্লাহ রাসূল এইভাবে বলছেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনো না। ওরা দুইজন কি বলছে তুমি এই কথা শোনার চেষ্টা করো না, ওরা বাড়িতে কি বলছে তুমি কান লাগিয়ে এই কথা শোনার চেষ্টা করো না। এ কারণে রাসূল বলেছেন যে 3 জন সফরে থাকলে 2 জন মিলে যেন কোনো গল্প না করে, 2 জন মিলে যদি কোনো কথা বলে 3য়জন ভাববে আমার কথাই বলছে, তখন পরিবেশ নষ্ট হবে। এই জন্য 3 জন সফরে থাকলে কোনো কথা বললে 3 জন এক জায়গায় হয়ে বলবে, তখন আর একজনের ধারণা দুর্বল হয়ে যাবে, বারবার চেষ্টা করবে তারা কি বলছে একটু শুনি। এটা আল্লাহ তাআলা কঠিন ভাবে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি কারো গোপন কথা শুনে তাহলে বিচারের মাঠে সিসাকে তামাকে জাহান্নামের আগুনে গরম করে তার কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা মহাপাপ, যেসব কাজ বড় পাপ, যেসব কর্ম কাবিরা গুনাহ, তার একটা হচ্ছে গোপন কথা কান লাগিয়ে শোনা। তার পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, অমুক এই বলেছে অমুক এই করেছে, এই বলে তোমরা কারো দোষ ত্রুটি সমাজে পেশ করো না। এই জন্যই আপনাদেরকে আমি বলে থাকি এই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক ভোট পদ্ধতি পৃথিবীতে সবচেয়ে নেককারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য, এর চেয়ে পৃথিবীতে কোনো খারাপ কাজই নেই, এটাই সবচেয়ে বড় খারাপ কাজ। এখন মানুষের গীবত করার এটাই সবচেয়ে বড় মাধ্যম, মানুষের দোষ ত্রুটি
একবারে খোলা মাঠে পেশ করার, এটাই সবচেয়ে বড় মাধ্যম। আর মানুষের ভিতরে মারামারি হায়ানার মতো হিংসুক নীতি নিয়ে আসার সবচেয়ে বড় মাধ্যম এটাই। দেখেন না আপনি, সারা দেশ খালি এইভাবে আছে, কে কখন মারে কাকে তার কোনো হিসাব নেই। দেখেন আপনি, বিশ্বজিৎ হিন্দু ছেলেটা নেই, দেখেন আপনি ইলিয়াস হঠাৎ একদিন নেই, তার মা একদিন রাস্তা রাস্তা কেঁদে বেড়াচ্ছে নাই। এটা হচ্ছে এই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক ন্যাক্কারজনক নোংরা জঘন্য বর্বর পদ্ধতি, এর চেয়ে পৃথিবীতে কোনো খারাপ কাজই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম, দোষ ত্রুটি উদ্ঘাটন করা একটা নেহায়েত অন্যায় পাপ। আপনাকে আমি একটা রাসূলের কর্ম বাস্তব দেখায় আপনি অবাক হবেন যে আল্লাহর রাসূল এইভাবে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য চেষ্টা করেছেন। মাঈজ ইবনে মালিক রাসূলের দরবারে এসে বলছেন, আল্লাহ রাসূল তাহেরনি, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, ইরজাই, বাড়ি ফিরে যাও, ওয়াস্তাগ ফিরিল্লা, আল্লাহ নিকটে ক্ষমা চাও, অতবেলায় তুমি তোবা করো। লোকটি চলে গেল, একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলেন, বাড়ি ফিরে যাও, তোবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। লোকটি চলে গেল, একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতবেলায় তুমি তোবা করো। লোকটি চলে গেল, আবার ফিরে এসে বলছেন যে আমাকে পবিত্র করুন। আপনাকে আমি এখন পর্যন্ত বলতে চাচ্ছি, বুঝতে পেরেছেন কিনা, আল্লাহ রাসূল এখন পর্যন্ত বললেন না পবিত্র করব কেন, ব্যাপারটা কি? আপনি তো হলে প্রথমে বলতেন তোমাকে পবিত্র করব কেন, বিষয়টি কি, ঘটনা কি? আল্লাহ রাসূল এই কথা বলছেন না, প্রথমবারই তো বলতে পারতেন যে কেন তোমাকে পবিত্র করব। যখনই বলেছে যে আমাকে পবিত্র করুন, তখন রাসূল বিষয়টি বুঝে গেছেন। তখন রাসূল বিষয়টি বুঝে বলছেন, যার প্রমাণ নাই তার বিচার নাই, তুমি যাও, তোমার দোষটা গোপন থাক, মূলত এভাবে বলতে চাইলেন। তারপরে দেখেন চতুর্থবারে যখন এসেছে, তখন আল্লাহ রাসূল বলছেন, আর সারেবা খামরান, ও কি মদ পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, আমি যে ওকে চলে যেতে বলছি ও যায় না কেন, ফাঁকা মারা জুলুন ফাস্তান কাহু ফাঁকারা মা সারে বা খাওয়ারাম। একটা লোক দাঁড়িয়ে তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছে, জি না আল্লাহ রাসূল, এ তো মদ পান করেনি, এ ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন যে আবেহি জনুন, তাহলে কি সে পাগল তাই আমার কথা বুঝে না, আমি যে তাকে চলে যেতে বলছি সে যায় না কেন। ছয়টা স্তর হয়ে গেল, প্রথম স্তরে ফিরিয়ে দিয়েছেন কিছু বলেননি, তারপরে ফিরিয়ে দিয়েছেন কিছু বলেননি, তারপরে ফিরিয়ে দিয়েছেন কিছু বলেননি, তারপরে চতুর্থ স্তরে এসে বলছেন, ও কি নেশাদার দ্রব্য পান করেছে তাই আমার কথা বুঝে না। পঞ্চম স্তরে বলছেন, তাহলে কি সে পাগল তাই আমার কথা বুঝে না। যখন সাহাবীগণ বললেন, লাইসাবে মাজনুন, আল্লাহ রাসূল পাগল নয় ভালো মানুষ, তখন আল্লাহ রাসূল বলছেন যে তাহলে কি তুমি জেনা করেছ। তখন লোকটি বলছে, জি, মানুষ বৈধভাবে যা করে আমি তা অবৈধভাবে করেছি, দয়া করে আমার বিচার করে দেন। আমি আপনাকে বিচারের অংশ বলতে চাচ্ছি না, আমি আপনাকে বলতে চাচ্ছি যে দেখুন আল্লাহ রাসূল মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখার জন্য কিভাবে চেষ্টা করেছেন, এর বাস্তবতা আবার শুনেন। অনেক দিন পরে এই মাঈজ ইবনে মালিক কাজের মানুষ, একজন ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, যার নাম হচ্ছে হুজ্জাল, হুজ্জাল একজন সাহাবী ধনী মানুষ, তার বাড়িতে মাঈজ ইবনে মালিক গরিব মানুষ কাজ করতেন। বাসায় থাকাকালীন কোনো কারণে তার স্ত্রীর সাথে অন্যায় জড়িয়ে পড়ে, এই কথাটি মালিক জানতে পারে। তখন মালিক মাঈজ ইবনে মালিককে বলেন যে হুজ্জাল, ঘটনা তো ঘটেই গেছে, তুমি যাও আল্লাহ রাসূলকে গিয়ে বিষয়টি পেশ করো, দেখো তো তিনি কি বলেন। এই মালিকের পরামর্শে পরামর্শ পেয়ে রাসূলের সামনে এই কথা এসে পেশ করেছে, তো যা হর তো হয়েই গেল, পরের স্তরে ঘটনা ফয়সালা হয়েই গেল। অনেক দিন পরে আল্লাহ রাসূল রাস্তায় যাচ্ছেন,
আর হুজ্জাল রাস্তায় আসছে মুখোমুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, ওহ হুজ্জাল লাউ সাতাত্তা খাবার মাইজবুন মালিক বিসাওবিক লাকুনতা খায়রান কাসীর। ওহ তুমি যদি মাইজবুন মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো, তুমি যে কেন আমার কাছে পাঠালে, তুমি যদি মাইজবুন মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো, এটা ইসিম তাবজিল, আপনাকে সবাইকে বোঝানো যাবে না। মানে তুমি লুকিয়ে রাখলে অনেক 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 গুণে বেশি ভালো হতো, কিন্তু তুমি যে আমার কাছে পাঠিয়ে দিয়েছ, আমার কাছে কোনো কথা প্রকাশ হয়ে গেলে বিচার হয়ই। আল্লাহ রাসূল প্রাণপণে চেষ্টা করেছেন বিষয়টি লুকিয়ে রাখার, এর পরেও সে জোর করে বিষয়টি প্রকাশ করেছে, আল্লাহ রাসূল প্রকাশ করতে চাননি। এর পরেও তার মালিককে একদিন বলছেন যে হুজ্জাল তুমি যদি ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে কত ভালো হতো। যুবক তুমি রাস্তায় মানুষের বদনাম করে মিছিল করে বেড়াও, কি পড়েছো তুমি, তোমাকে আবার অনেভর্তি হতে হবে, আবার নতুনভাবে পড়াশোনা করো। দেখো গীবত কি জিনিস, বদনাম কি জিনিস, মানুষের দোষ ত্রুটি ঢুকে রাখার ঢেকে রাখার ব্যাপারে শরীয়ত কত কঠোরতা আরোপ করেছেন, এবং আল্লাহ রাসূল মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখার জন্য কিভাবে চেষ্টা করেছেন। দোষ ত্রুটি প্রকাশ করা মহাপাপ, কাবিরা গুনাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুয়াইয়েরুল মুসলিমিনা, খবরদার কখনো কোন মুসলমানের দোষ ত্রুটি প্রকাশ করো না। ওয়ালা তুজু, কখনো কোন মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতা আখিহে আও আখুল মুসলিম, কোন ব্যক্তি যেন তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি প্রকাশের পিছনে না পড়ে। এই পর্যন্ত বলার পরে আল্লাহ রাসূল বলছেন, অমাইয়াত্তাবে আওরাতা আখিহে, যেই ব্যক্তি তার ভাইয়ের দোষ ত্রুটি উদ্ঘাটন করার জন্য চেষ্টা করবে, ইয়াত্তাবে আল্লাহু আওরাতাহু, তখন আল্লাহ তাআলা নিজে তার দোষ ত্রুটি পেশ করার জন্য লেগে যাবেন। তাহলে আপনার প্রতিপক্ষ হয়ে গেলেন আল্লাহ। যারা দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি প্রকাশ করার সমাজে চেষ্টা করে তাদের প্রতিপক্ষ হলেন আল্লাহ। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই কথাটা যদি আপনার অন্তরে বিশ্বাস থাকে তাহলে সমাজ একেবারে সুন্দর হয়ে যাবে। এক হাদিসের ভিত্তিতে সমাজ শান্ত। আপনাকে এইভাবে বিশ্বাস রাখতে হবে যে আমার যতই শত্রু হোক আমি যদি তার পিছনে লাগি তাহলে আমার পিছনে আল্লাহ লাগবেন। এই বাক্যের পর আল্লাহ রাসূল বলছেন, অমাই ইয়াত্তাবে উল্লাহ ইয়াফসাহু ওয়ালাউ ফি যাওফে রাহালিহি, যার পিছনে আল্লাহ লেগে যাবেন, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন, সে যদি তার ঘোড়ার তার উটের পেটের ভিতরে লুকিয়ে থাকে তবুও। শেষের বাক্যের অর্থ কি? শেষের বাক্যের অর্থ হলো এই যে কেউ যদি কারো দোষ ত্রুটি প্রকাশ করার পরে পৃথিবীর কোন স্থানে গিয়ে লুকায়, মাটির ভিতরে গিয়ে লুকায়, তবু আল্লাহ তাকে জাতির সামনে অপমান করেই ছাড়বেন, তার বিষয়টি আল্লাহ প্রকাশ করেই ছাড়বেন। এই কথা আল্লাহ রাসূল বললেন যে কেউ যদি কারো দোষ ত্রুটি প্রকাশ করার পরে লুকিয়ে যায় তার সওয়ারির পেটের ভিতরে, তবু আল্লাহ তাকে ছাড়বেন না, অপমান করবেন। কেন? আল্লাহ তখন তার প্রতিপক্ষ, যাকে কেউ ঠেকাতে পারে না, যিনি হচ্ছেন পরাক্রমশালী। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে দোষ ত্রুটি ঢেকে রাখার বিষয়টি খুব জোরালোভাবে পেশ করছিলাম। জিন্দেগিতে আর কখনো কোনোদিনই কোনো মানুষের দোষ ত্রুটি সমাজে পেশ করার চেষ্টা করব না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ বলেন, ওয়ালা ইয়াত্তাব বাযুকুম বাযঃ, অবশ্যই তোমাদের কেউ যেন কারো গীবা পরনিন্দা না করে, অবশ্যই তোমাদের কেউ যেন কারো গীবা পরনিন্দা না করে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ও ফিরাওয়াতিন নাম্মাম, যারা দুনিয়াতে মানুষের গীবাত করে পরনিন্দা করে, আল্লাহ তাআলার নবী বলছেন এমন ব্যক্তি জান্নাতে যাবে না, এমন ব্যক্তি জাহান্নামে যাবে। লায়াক খলল জান্নাতা কাত্তার, বদনামকারী
পরনিন্দাকারী কখনো জান্নাতে যাবে না। এ কারণেই আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে নিন্দা করে যারা, পিছনে নিন্দা করে যারা, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত। পিছনে নিন্দা করে যারা, সামনে নিন্দা করে যারা, তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত, তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজদুন ইয়াউমাল কিয়ামা শাররান মিনান নাস, তুমি বিচারের মাঠে পাবে এক শ্রেণীর মানুষকে, তারা সবচেয়ে খারাপ মানুষ। তোমরা বিচারের মাঠে পাবে এক শ্রেণীর মানুষকে, তারা সবচেয়ে খারাপ মানুষ। তারা কারা? আল্লাযীনা ইয়াতি বিহাউলায় ওয়া ইয়াতি বিহাউলায়, এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে, ওখানে এক কথা বলে এখানে আরেক কথা বলে, এ হচ্ছে চুগলখোর, এ হচ্ছে মুনাফিক, এ হচ্ছে গীবাতকারী। এর দ্বারা সমাজে বিপর্যয় নেমে আসে, এর দ্বারা মানুষের মান সম্মানের হানি হয়, এর দ্বারা জাতির ক্ষতি হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এ হচ্ছে বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একুন ইয়াউমুল কিয়ামা জালওয়াজ হাইনে আই মান কানা জালওয়াজ হাইনে একুন ইয়াউমুল কিয়ামা লাহু লিসানান মিন নার, দুনিয়াতে যার দুইটি মুখ থাকবে বিচারের মাঠে তার মুখে দুইটি জিহ্বা হবে, আগুনের দুইটি জিহ্বা। দুনিয়াতে যার দুইটি মুখ হবে বিচারের মাঠে তার মুখে দুইটি আগুনের জিহ্বা হবে। আবু দাও, খুব ভালোভাবে মনে রাখতে হবে। পৃথিবীতে যার দুইটি মুখ হবে বিচারের মাঠে তার আগুনের দুইটি আগুনের জিহ্বা হবে। দুইটি মুখ মানে যারা গীবাত করে, যারা বদনাম করে, যারা পরনিন্দা করে, তারই হচ্ছে দুইটি মুখ। আর এই ব্যক্তির বিচারের মাঠে হবে দুইটি আগুনের জিহ্বা, আগুনের জিহ্বার মাধ্যমে বিচারের মাঠেও কথা বলবে। তাহলে এটা কঠিন ব্যাপার হলো না? এর পরিণাম খুবই কঠিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাররা বি রব্বি, আমার প্রতিপালক একদা আমাকে উপরে নিয়ে গেলেন, আমার প্রতিপালক একদা আমাকে উপরে নিয়ে গেলেন, দেখি কতগুলো মানুষ এক মেশুনা লাহুম আজফারু মিন নুহাসিন, তাদের বড় বড় তামার নখ, দেখি অনেক মানুষ যাদের বড় বড় তামার নখ, এক মেশুনা ওজুহাহুম অসদুরাহুম, যারা তাদের বড় বড় নখ দিয়ে মুখকে এবং বুককে খামচাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন একদা আমাকে আল্লাহ উপরে নিয়ে গেলেন, একদা জিবরাইল আমাকে উপরে নিয়ে গেলেন, যেতে যেতে দেখি অনেক মানুষ যাদের তামার বড় বড় নখ, এক মেশুনা ওজুহাহুম, তারা নিজেরাই তাদের মুখকে নখ দিয়ে খামচাচ্ছে, বুককে খামচাচ্ছেন। আমি বললাম জিবরাইল মানহাউলায় এরা কারা? তখন জিবরাইল বললেন আল্লাযীনা ইয়াকুনা ফি আরাযিন নাস, যারা মানুষের বদনাম করে বেড়াতে এরাই তারা। সময় সাপেক্ষে অন্য বিষয়ের আলোচনা, এই কথাটাতে আমার মাথায় একটা ঘুরছে, আপনাকে ওই কথাটা বলে রাখি। এমনিতে আপনি ওই ইন্টারনেটে www জুমার খুতবা আব্দুরাজ্জাক বিন ইউসুফ টিপে এটা পাবেন, পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক, ওখানে একটা কথা এরকম উপরে যাওয়ার ব্যাপারে কথাটি আছে, তাই কথাটা আপনাকে বলতে চাচ্ছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিন্তু নায়মান, আমি একদা ঘুমিয়েছিলাম, ফাকায়ানি রাজুলানে, দুজন মানুষ আমার পাশে আসলো, ফাঁকা যাবে যাবাইয়া, একজন আমার ডান বাহু ধরলো, একজন আমার বাম বাহু ধরলো, তারপর আমাকে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন আমি ঘুমিয়েছিলাম, আমাদের নবী বলছেন আমি ঘুমিয়েছিলাম, দুজন লোক আসলো, একজন আমার ডান বাহু, একজন আমার বাম বাহু, ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে। ফায়জানা বের জালিম, দেখি হঠাৎ করে অনেক মানুষ, অনেক মানুষ আসাদ ইন্তেখাফান, ফুলে ফেঁপে বিশাল আকৃতি ধারণ করে আছে, 30 হাত 40 হাত 50 হাত 100 হাত, বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে, মোটিয়ে একবারে অন্তহরি হন,
খুব দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে থাকা যায় না। কান্নাহুমুল মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, যেন মনে হচ্ছে তারা গণশৌচাগার, যেন মনে হচ্ছে তারা ওই টয়লেট যে টয়লেট কোনোদিন পরিষ্কার করা হয় না, দুর্গন্ধের টিকা যায় না। আমি বললাম, জিব্রাইল মানহাউলাই এরা কারা? হায় হায়, এত দুর্গন্ধপূর্ণ, এই বিশাল আকৃতি ধারণ করে আছে, এরা কারা? তখন জিব্রাইল বললেন, অহমুজ্জোনাতা জওয়ানি, তারা হচ্ছে ব্যভিচার ব্যভিচার, যারা জেনায় লিপ্ত হবে তাদের এই অবস্থা। উনি মেয়েরা যে যাচ্ছিলেন তখন এই দৃশ্য দেখলেন, তাই আপনাকে কথাটা শোনালাম। সম্রাট জুন্দুব বলছেন, আল্লাহ রাসূল এরকম একদিন বললেন যে আমার ডান হাত ধরলেন জিব্রাইল, আমার বাম হাত ধরলেন মিকাইল, ধরে আমাকে নিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। যেতে যেতে দেখি হঠাৎ একটা গর্ত, আলাহু জাইকুন ওয়াসফল ওয়াসে, তার উপর দিক প্রশস্ত, নিচের দিক সংকীর্ণ, এতাক্কাত তাহত নার, ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ভাই যা ইত্তাফা তিত্তাফাউ, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাবে মনে হচ্ছে, কাদা এখরজ মিনহা, ওখান থেকে বের হয়ে পড়ে যাবে মনে হচ্ছে, ভাই যা খামেদাত রাজাউ ফিহা। আর যখন আগুনটা একটু কমে যাচ্ছে সব কিছু ভিতরে চলে যাচ্ছে, দেখি ফিহার জালুন অনিসান ওরাতুন, তাতে উলঙ্গ পুরুষ উলঙ্গ নারী এইভাবে জমালে আগুনে জ্বলছে, দুজন জমালেগা আছে এইভাবে আর ধাঁধা করে আগুনে জ্বলছে। আমি বললাম, হায় হায় জিব্রাইল মানহাউলাই এরা কারা? তখন জিব্রাইল বললেন, অহমুজ্জোনাতা জওয়ানি, তারা হচ্ছে ব্যভিচার ব্যভিচার, যারা জেনায় লিপ্ত হয় তাদের এই দৃশ্য আল্লাহ রাসূল উপরে যাওয়ার সময় দেখলেন। আমরা বলছি আল্লাহ রাসূল উপরে যাওয়ার সময় আর একটা দৃশ্য দেখলেন, অনেক মানুষ যাদের বড় বড় নখ, নিজের নখ দিয়ে মুখ এবং বুককে খামচাচ্ছে, এরা কারা? তো জিব্রাইল বললেন, এরা হচ্ছে আপনার ওই যারা বদনাম গীবাত করত। আর একটা কথা এখানে মাথায় ঘুরছে, সময় সাপেক্ষে বলার সময় হবে কিনা এখানে বলে রাখি, আল্লাহ রাসূল বলছেন যে আমাকে উপর দিকে নিয়ে যাওয়া হলো, দেখি অনেক মানুষ টুকরা জো সাফাম্বে বাকারা যাবেন নার, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিব্রাইল মানহাউলাই, হায় এরা কারা যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? তখন জিব্রাইল বললেন, হাউলাই খুতবা মিন উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো। নেন এবার আপনার হুজুর মিথ্যুক আছেন কেনা দেখেন, এই দেশের মাটিতে 200,000 বেশি জুমা মসজিদ আছে, এখন জুমার খুতবা শুরু হয়েছে, প্রায় জুমা মসজিদে কিসা কাহিনী হচ্ছে, মিথ্যা কাহিনী হচ্ছে, এদেরই জিভা কেটে নেওয়া হবে আগুনের কেঁচি দিয়ে। প্রায় বক্তাই আমি এদেশের মাটিতে, ভারতের মাটি, দুবাইয়ের মাটি, সৌদের মাটি, এইসব মাটি পরীক্ষা করে দেখেছি, এই দেশের মাটিতে যেসব বক্তারা দিন প্রচার করছে তাতে আমার বুঝ, আমি বিদ্যা দিয়ে যেটুকু ভাঙাচোরা বিদ্যা দিয়ে পরীক্ষা করেছি তাতে শতকরা 95 জন বক্তা অনেক অংশে মিথ্যা কথা বলছেন, শতকরা 98 জন মুফাসসির অনেক অংশে মিথ্যা কথা বলছেন। আপনি ক্যাসেটটা চালু করলে আপনাকে আমি মিনিটে মিনিটে মিথ্যা দেখাতে পারি, এদেরই ঠোঁট এবং জিভ আগুনের কেঁচি দিয়ে কেটে নেওয়া হবে, খুব কঠিন অবস্থা। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমানলি মা বাইনা লাইহিহি ও মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, কেউ যদি মুখে মানুষের গীবত না করে আর জেনায় লিপ্ত না হয়, কেউ যদি মুখে মানুষের গীবত না করে আর জেনায় লিপ্ত না হয়, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এই কথা বলার পরে আল্লাহ রাসূল একদিন বক্তব্য দিতে বলছেন, হালতা দ্রুনা মাইকুব নাসান নারা, সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? একথা বলতে বলতেই ফাকাজা লিসানাহু, তিনি তার জিহ্বাটা ধরে নিয়েছেন, জিহ্বাটা ধরে নিয়ে বলছেন, দেখো এই দেখো, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে নিক্ষেপ করবে, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই কথাটুকু ভুলে গেলেন নাকি, যেই কথাটুকু আপনাকে একটু আগে বললাম, বাড়ি যাবেন আর বলবেন, আবু হুরায়রা উকবা ইবনে আমির বলেন, আল্লাহ রাসূল বলেছেন, বাড়ি যাবেন আর বলবেন, উকবা ইবনে আমির বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব বললেন, আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের বাঁচার তিনটি পথ, মানুষের বাঁচার তিনটি পথ, এক নম্বর পথ হচ্ছে আমলেক লেসানা, মুখ বন্ধ করো, মুখে যখন তখন কথা বলবেন না, ভালো কথা ছাড়া বলবেন না, সব কথা লেখা হচ্ছে,
খুব কঠিন ব্যাপার। যা বলছেন মাটি ধরে রাখছে, বিচারের মাটি সব টপ 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 করে বলে দিবে। আর যা করছেন সেটা আপনাকে দেখানো হবে মিসকাল হাজারাতিন খাইরা ইয়ারা, দেখার সাথে সাথে আপনি বুঝে নেবেন এ তো এই পাপ সেই পাপ, দেখে বুঝে নেবেন এই পাপ সেই পাপ। আর যেখানে করছেন কথা বলছেন সেই জায়গায় কথা বলবে ইয়াওমাইজিন তুহাদ্দিস আখবারহা, আপনার ওই মাটি টপ 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 করে কথা বলবে, কোথায় ভাবির গায়ে হাত লাগিয়েছেন, কোথায় বোনের গায়ে হাত লাগিয়েছেন, কোথায় বান্ধবীর সাথে কথা বললেন, ওই মাটি কথা বলবে। আর সব কলমে লেখা আছে, বিচারের মাঠে খাতাটা দিয়ে বলা হবে আপনার হাতে, ইকরা কিতাবাত, নাও নাও তোমার খাতা নিজেই পড়ো তুমি, তখন আপনি পড়বেন আর বলবেন, আরবি জানলেও পড়তে পারবেন না জানলেও পড়তে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, আপনি বলবেন মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট কথাও আছে বড় কথাও আছে, এটা কঠিন ব্যাপার। আরো আল্লাহ রাসূল বলছেন যে বিচারের মাঠে আপনার এই দিক হওয়ার পরে সব কর্মের কথাগুলি হাতে বলবে, হাত আপনার সব কর্মের কথাগুলি টপ 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 করে বলবে, যখন বলা শেষ হবে তখন পায়ে বলবে, হাত তুমি যা বলেছ ঠিক বলেছ। খুব বেকায়দা, খুব বেকায়দা। এই জন্য আপনাকে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিহ্বাটা ধরে নিলেন, ধরে নিয়ে বলছেন দেখো এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে নিক্ষেপ করে। তাই আপনাকে বললাম রাসূল বলছেন মানুষের বাঁচার তিনটি পথ, তার এক নম্বর পথ হচ্ছে মুখ বন্ধ করা। সাবধান, আজকে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে দিতে হবে বাচ্চাকে নিয়ে, এই শোনো আসো আজকে একটা পারিবারিক বৈঠক, জরুরি বৈঠক হলো এই, এই বাসাতে আর কোনোদিন জিন্দেগিতে কারো বদনাদি গিবত হবে না, সে যত বড়ই শত্রু হোক না কেন। কোনো মহিলা যদি কোনো প্রয়োজন আসে এসে যদি বলে বোন শুনেছ চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বুবু শুনেছ, তাহলে আপনার স্ত্রীকে বলতে বুবু শুনতে রাজি নয়, তুমি কি কাজে এসেছো সেটা বলো, কারো ভালো মন্দ শুনতে চাচ্ছি না। ছেলেদেরকে আজকে কঠিন ভাবে বলে দিবেন আজ থেকে তোমরা জীবনে কোনোদিন আরো কারো বদনাম মুখে নিয়ে আসবা না, সে যত বড়ই শত্রু হোক না কেন। মুখ আপনার বিপজ্জনক বস্তু, আপনাকে আমি এখন বুঝাতে পারছি না, বিচারের মাঠে যেদিন উপস্থিত হবেন সেদিন আপনি বুঝে নেবেন মুখ আপনার কত বড় শত্রু, সেদিন আপনি টিকতে পারবেন না, খুব কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বললেন ওয়ালিয়াসা বাইতাক, তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো, জরুরি প্রয়োজন ছাড়া তুমি বাজারে যাবে না, জরুরি প্রয়োজন ছাড়া তোমার স্ত্রী বাইরে যাবে না, জেলেই ঈমান মানুষ লুটে নিবে, বদনামে কান ভর্তি হয়ে যাবে, পরিবেশ বদনাম করতে বাধ্য করবে, যখন কাজ শেষ হয়েছে বাড়ি চলে আসো। তিন, রাতে পাপের জন্য কাঁদো, রাতে পাপের জন্য কাঁদো, এই তিনটি হলো বাঁচার পথ। তার একটি হলো মুখ, মুখকে হিসাব করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন যে হাল তাদরুনা মায়েদখুলু নাসান নারা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি। এই কথা বলতে বলতেই নিজেই বলছেন আল ফাম অল ফার্জ, মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান। তুমি যুবক, তোমাকে আরেকটা কথা বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ কথা মাথায় এসে জাগছে, তাই তোমাকে সতর্ক করে রাখছি। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহি ইয়াদুনু মিন খালকিহি, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের নিকটে থাকেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের নিকটে থাকেন, একভিরু মাইয়াস্তাগফিরু, যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন, যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন, ইল্লাল বাগিন বি ফারজিহা, তবে যার অবৈধ সম্পর্ক আছে তার দোয়া কবুল হয় না, তার পাপ ক্ষমা হয় না। যতদিন পর্যন্ত আপনার মোবাইলে কোনো নারীর সাথে গল্প আছে ততদিন পর্যন্ত পাপ ক্ষমাও হবে না, দোয়া কবুলও হবে না। যুবক, তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছ, খুব দোয়া করছো আল্লাহ আমার যেন রেজাল্টটা ভালো হয়, কিন্তু মোবাইলে তোমার বান্ধবীর সাথে গল্প আছে, কোনো দিন তোমার দোয়া কবুল হবে না। তোমার মা বোরকা পরে থাকে, তাহাজ্জুদ পড়ে, তোমার বাপ যখন থাকে না তখন তোমার মা আর একজনের সাথে গল্প করে, তোমার মা তাহাজ্জুদ পড়ে যতই দোয়া করুক না কেন তোমার ব্যাপারে তোমার দোয়া কবুল হবে না। রাসূল নাকচ করেছে, রাসূল বলেছেন আল্লাহ মানুষের নিকটে থাকেন, যখনই ক্ষমা চাই তখনই ক্ষমা করে দেন, আল্লাহ মানুষের নিকটে থাকেন, যখনই ক্ষমা চাই তখনই ক্ষমা করে দেন, ইল্লেলে বাগিন বিপর্যয়া, তবে যার অবৈধ সম্পর্ক আছে আল্লাহ তাকে ক্ষমা করেন না। এই কথাটি সতর্ক করার জন্য বললাম। আল্লাহ রাসূল বললেন যে মানুষকে বেশি বেশি জাহান্নামে দেওয়ার মাধ্যম হচ্ছে মুখ এবং লজ্জা স্থান,
মানুষকে বেশি বেশি জাহান্নামে দেওয়ার মাধ্যম হচ্ছে মুখ এবং লজ্জায় স্থান গীবত এবং জেনা। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহুম আমিন। আল্লাহুম সাল্লি আলাইহি আল্লাহু বারাক। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد ابو هريره رضي الله تعالى عنه বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন হাল তাদরুন মাল গীবত সঙ্গী সাথে বলতে পারো গীবত কাকে বলে সঙ্গী সাথে বলতে পারো গীবত কাকে বলে তোমাদের কি জানা আছে গীবতের পরিচয় তখন সাহাবীগণ বললেন আল্লাহ রাসূল আলাম জি না আমরা জানি না গীবত যে কাকে বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন এটা হলো তাদের চিরাচরিত নীতি আল্লাহর রাসূল কিছু জিজ্ঞাসা করলেই সাহাবীরা এভাবে বলতেন তখন আল্লাহর রাসূল বলছেন জিক্র কা আখা কা বা একরাহ তোমার ভাইয়ের কোন কথা তুমি বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গীবত তুমি তোমার ভাইয়ের কোন কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গীবত তখন সাহাবীগণ বলছেন আরাইতা ইন কানা ফিয়ে মা আকলো আল্লাহর রাসূল ও যদি চোর হয় আর আমি যদি তাকে চোর বলি তাহলে কি গীবত হবে ও যদি অশ্লীল কাজ করে থাকে আর আমি যদি বলি তাহলে কি গীবত হবে তখন আল্লাহর রাসূল বললেন শোনো ইন কানা ফিহে মা তাকুলু ফাকা দিগদাব তাহু ও যদি জেনা করে থাকে আর সমাজে তুমি বলো তাহলে গীবত করলে অনলে বেকুন ফিহে মা তাকুলু ফাকা বা তাহু আর ও যদি জেনা না করে থাকে তুমি সমাজে বলো তাহলে তুমি তার উপরে অপবাদ লাগালে দুইটার দুই হুকুম আপার বুঝে রাখবেন দুটাই খুবই কঠিন শোনো তুমি যদি তার অন্যায়ের কথা বলো আর ও যদি অন্যায় করে থাকে তাহলে গীবত আর যদি অন্যায় না করে থাকে তুমি সমাজে বলো তাহলে অপবাদ এই জন্য আপনাকে আমি বারবার নিষেধ করছি সাবধান আপনি আর কখনো মিছিলে নামবেন না অন্তত ওর প্রায়ই মিথ্যে ওর প্রায়ই গীবত ওর প্রায়ই বদনাম ওর মুখ দিয়ে যেটা বের করছে সেটাই খারাপ তখন আল্লাহ রাসূল বললেন এই কথা তাহলে গীবত মানুষের সাথে জড়িত পাপ অপবাদ দুনিয়াতে শাস্তি হতে হবে যদি অন্যায় না করে থাকে আপনি বলেন তাহলে আপনাকে 80 লাঠি পিটাতে হবে তাছাড়া আপনার এই শরীর পবিত্র হবে না এর নাম অপবাদ যে মানুষের প্রতি অপবাদ লাগালো অন্যায় করেনি তবুও সমাজে বলল তাকে 80 লাঠি পিটাতে হবে তাহলে তার শরীর পবিত্র হবে এই এক অংশ শেষ আর এক অংশ হলো গীবত পরনিন্দে এটা কিভাবে হবে এটা হলো মানুষের সাথে জড়িত পাপ এটা তওবা করে ক্ষমা হবে না বড় পাপ দুই ভাগে বিভক্ত একটা আল্লাহর সাথে জড়িত একটা মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া একেবারে সহজ আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া একেবারেই সহজ পাপ যতই বড় হোক সুদ খাওয়া মহা পাপ সুদ খাওয়া ঘৃণিত পাপ যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম তার একটা পাপ হচ্ছে সুদ খাওয়া বাক্যগুলি খুবই কঠিন শুনতেই যেন কেমন লাগে আল্লাহ রাসূল বলছেন মায়া কল দিরহাম রে বয় আলম আসাদ মিন সিত্তাত ও সালাসিনা জিনিয়া কে যদি জেনে শুনে এক টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রিবা সাবুনা জুজান আইসারহ আইন করে হলো উম্মাহু সুদের পাপের 70টি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের 70টি স্তর রয়েছে সবচেয়ে ছোট স্তর হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করা হবে যে ব্যক্তি সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে নদীতে পানি থাকবে না শুধু রক্ত আর রক্ত ওই নদীতে ফেলে দিয়ে পাশ থেকে তার মুখকে ভেঙে চৌচির করা হবে সুদ একটা খুব নোংরা পাপ সুদ একটা সমাজকে ধ্বংস করা পাপ সুদ একটা নোংরা পাপ সুদ একটা মানুষকে সমাজকে ধ্বংস করা পাপ যার পরিণাম সরাসরি জাহান্নাম যার ভাষাগুলি কোন পাপের সাথে মিল নেই যার ভাষা শুনতেই কেমন কেমন লাগে আল্লাহ রাসূল যেভাবে বলছেন সেটা হলো এই সুদ পাপ মানুষের সাথে জড়িত নয় এটা আল্লাহর সাথে জড়িত পাপ আজকে জুমার খুতবাই এই বক্তব্য শোনার পরে আপনি রাতে উঠে বলছেন দিরেকাত সালাত আদায় করে আল্লাহ আমার ভুল হয়েছে আমি তোমার সাথে অদাবদ্ধ আমি জিন্দেগি তার কোনোদিন সুদের লেনদেন করব না কোটি কোটি টাকা সুদ খেয়েছি
এই সুদের টাকা দিয়ে সিলেট শহরে ঢাকা শহরে কয়েকটা বাড়ি করেছি। আমি তোমার সামনে অনুতপ্ত সহকারে বলছি, যত সুদের লেনদেন আছে সব বন্ধ করে দিলাম। আপনি এই কথা বলে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দিবেন। কোটি কোটি টাকা হোক না কেন, সুদের পাপ কেন? সুদের পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। সলাত আদায় করতে হয় জরুরি ভিত্তিতে, অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মম করে সলাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মমে সলাত আদায় করতে হবে, পশ্চিম দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনা পশ্চিমে সলাত আদায় করতে হবে। শত্রু দ্বারা তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, সময় পার হয়ে যাচ্ছে, দৌড়ানো অবস্থায় সলাত আদায় করতে হবে, দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সলাত আদায় করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে শুয়ে সলাত আদায় করতে হবে, পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই নামাজ পড়তে হবে, কারণ বশত পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই। আপনি নদী পার হচ্ছিলেন, নৌকাটা ডুবে গেল, সাঁতার দিয়ে পার হচ্ছেন, পরনের কাপড় খুলে গেছে, অপর পারে আপনি নগ্ন হয়ে বসে আছেন, নামাজের টাইম হয়ে গেছে, এই অবস্থাতেই আপনাকে নামাজ পড়তে হবে। কথার কথা, মার্কিন সৈন্যরা আফগানিস্তানে ইরাকে আরো কোনো মুসলিম দেশে ঢুকে মুসলিম মেয়েকে জোর করে ধরে নিয়ে গিয়ে 10-12 জন ধর্ষণ করে, এরপরে তাদের সামনে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম নারীকে মার্কিন সৈন্যের সামনে এই উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে, পড়তেই হবে, এর কোনো বিকল্প পথ পৃথিবীতে নেই। হজের বিকল্প আছে, আমি অসুস্থ আপনাকে 3 লাখ টাকা দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল। হজের বিকল্প আছে, সলাতের বিকল্প নেই। এটা তো একটা বেদাতে পরিপূর্ণ শহর, আপনি মনে কিছু নিয়েন না, এসব শহর উপরে আমি খুব দুঃখিত, এটা একটা বেদাতে পরিপূর্ণ শহর। এদেশের 3 নম্বর শ্রেণীর হুজুরেরা বলেছে তোমার বাপের কয়েকত নামাজ বাকি হয়েছে, বলে 5 অক্ত, তাহলে 10,000 টাকা কাফফারা দাও, দিয়ে জানাজা করে দিল। সলাতের কাফফারা চলে না, সলাৎ এমন একটা ইবাদত যার বিকল্প নেই, রোজার বিকল্প আছে। আমি অসুস্থ একটা ফকিরকে ধরে সকাল সন্ধ্যে খাওয়ালাম, রোজা আমার হয়ে গেল, কিন্তু সলাতের বিকল্প নেই, সলাৎ কাউকে দিয়ে চলে না, নিজেকেই পড়তে হবে, তারপর দরবারে ক্ষমা চাইতে হবে। আপনাকে এই কথা বলে বলছি যে সলাৎ না পড়া মহা পাপ, সলাৎ না পড়লে মানুষ কাফের হয়ে যায়। এই কারণে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 অক্ত সলাৎ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 অক্ত সলাৎ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করে পিটাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ এখন বলছেন, এই অবস্থাতে বর্তমানে বলছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, গ্রাম্য সর্দার লাগে না, খাতা কলম কাগজ কিছু লাগে না, এমনিতে বিভাগ আছে। আপনাকে দেখাতে চাচ্ছি যে সলাৎ না পড়া মহাপাপ। আমরা বলছি যে বিবাহ থাকে কিন্তু না পড়া মহাপাপ। এরপরে আপনার বয়স এখন 70 বছর, একদিনও নামাজ পড়েননি, আজ থেকে বলছেন যে আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি আজ থেকে নামাজ শুরু করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আজ থেকে আমি নামাজ শুরু করব। এই কথা বলে আপনি নামাজ পড়েনইনি, খালি বলেছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করো, অন্তর থেকে বলেছেন আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আপনাকে কিন্তু এখন বড় পাপ দুই ভাগে বিভক্ত এটা দেখাচ্ছি, গীবত বড় পাপ, তবে বড় পাপ হলো একটা জটিল আছে আর একটা সহজ আছে। যেটা আল্লাহর সাথে জড়িত সেটা ক্ষমা নেওয়া সহজ, আর যেটা মানুষের সাথে জড়িত সেটা ক্ষমা নেওয়া সহজ নয়। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে ভোট করতে গিয়ে প্রাক্তন চেয়ারম্যান নিন্দা করেছেন, নিন্দা করার পরে হজ করতে গিয়ে কাবা ঘরের পাশে আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ পুরাতন চেয়ারম্যানের নিন্দা করা ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কাবা ঘরের পাশে কেঁদে কেঁদে বসে থেকে থেকে যদি মরা পর্যন্ত ক্ষমা চান, আর এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী, এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী, এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী। যুবক, তোমাকে আবার একটা জোরালো কথা বলে রাখছি, তোমার চেয়ারম্যান জাতির টাকা বসে আত্মসাত করেছে, গম আত্মসাত করেছে, তোমার এমপি তোমার মন্ত্রী যদি এই হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে বাকি জীবন চোখের পানি ঝরায় আর বলে আল্লাহ আত্মসাত করা টাকা ক্ষমা করে দাও,
আল্লাহ আমি কেঁদে তোমার দরে বলছি, তোমার মন্ত্রী যদি মরা পর্যন্ত কাবা ঘরের পাশে কাঁদে আর এই গমের পাপ যদি ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম মিথ্যে, ইসলাম ধর্ম মিথ্যে, ইসলাম ধর্ম মিথ্যে, নবী মিথ্যা কথা বলেছেন, আল্লাহ তাহলে অত্যাচারী, আল্লাহ তাহলে অত্যাচারী। আল্লাহ নিজে বলছেন ইন্নি হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপর অত্যাচার হারাম করেছি। চেয়ারম্যান সাহেব গম আমার নয়, গম জনগণের, ক্ষমা তুমি ওইখানে নেও গা, আমার কাছে নয়। এটা হলো মানুষের হক নষ্ট পাপ। জনাব এখানে কেন চেয়ারম্যান সাহেবের বদনাম করে ক্ষমা চাচ্ছেন? ক্ষমা চেয়ারম্যান সাহেবের হাত ধরে নেন গা। হাত ধরে চেয়ারম্যান সাহেবকে বলেন, ভাই বুঝতে পারিনি, এই সামাজিক বেতালে পড়ে আপনার অনেক কথাই বলেছি, আমাকে ক্ষমা করে দেন। এছাড়া কোনো পথ নাই পৃথিবীতে, কোনো পথই নেই, কোনো দিন ক্ষমা হবে না। কসাই করা কাজ ভালো, আপনি গরু জবাই করেন, গোস্ত বিক্রি করেন, ভালো কথা। কিন্তু আপনি যে প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিচ্ছেন, এই যে একদিন আপনি ভুল বুঝতে পেরে ক্ষমা চাচ্ছেন, বাকি জীবন কেঁদে ক্ষমা চাইলে পাপ ক্ষমা হবে না। কি করতে হবে? যত মানুষকে গোস্ত কম দিয়েছেন সবাইকে গোস্ত ফেরত দিতে হবে। কেন? এটা মানুষের হক নষ্ট পাপ। এই জমিটা আপনার পৈতৃক সম্পত্তি, 22-62-72 জমি জরিপ আছে, নিখুঁত জমি, গরু আপনার, আলু আপনার, সবকিছু আপনার, আলু চাষ করেছেন, বড় আলুগুলি বস্তার মুখের উপরে রেখে মাত্র 5 টাকা ঠগিয়ে বিক্রি করেছেন। এই যে 5 টাকা ঠগিয়ে বিক্রি করলেন, এখন আজীবন ক্ষমা চাইলে পাপ ক্ষমা হবে না। কি করতে হবে? যত মানুষকে ঠগিয়ে আলু বিক্রি করেছেন সবাইকে টাকা ফেরত দিতে হবে। একজন রিক্সাওয়ালার ওই মুড়ে উঠেছেন রিক্সায়, এখানে এসে নামতে বলছে ভাড়া নেও, কত বলে 100 টাকা লাগবে, এক থাপ্পড় মেরে দিলেন। বাহ বেহাদব, তুমি এইটুকু রাস্তায় 100 টাকা চাও? এই যে আপনি থাপ্পড় মেরে দিলেন, বাকি জীবন কাঁদলে এই পাপ ক্ষমা হবে না। রিক্সাওয়ালাকে খুঁজে বের করে তার হাত ধরে বলতে হবে, এই ছেলে তোমাকে মারাটা ভুল হয়েছে, আমি তো তোমার সাথে চুক্তি করিনি, তুমি 100 টাকা চেয়েছো, আমি তো তোমাকে কিছু বলতে পারতাম, যে এতক্ষণ বললে 10 টাকা নাও, 20 টাকা নাও, কিছু বলতে পারতে, আমি যে তোমাকে একটা বলতে পারতাম, আমি যে তোমাকে একটা থাপ্পড় মেরে দিয়েছি, এটা আমার ভুল হয়েছে, এই কথা বলা পর্যন্ত এই পাপ ক্ষমার কোনো পথ নেই। কেন? এটা মানুষের সাথে জড়িত পাপ। আমি অবশ্য সিলেটের অবস্থা জানি না, আমরা রংপুর, গায়বান্ধা, গোবিন্দগঞ্জের অবস্থা খুব বেশি জানি, আমাদের রাজশাহী তো তত দেখি না, যে বোনকে জমি দিবে না, বাপ মারা গেছে সব জমি ভাই ভোগ করবে, একদিন যদি জমি এসে বোনে চায় তাহলে বলবে হ্যাঁ বোন আমার সম্পর্ক ছিন্ন করতে এসেছে, তুমি ভাগ নিবা মানে যাও, তোমার তোমার সাথে সম্পর্ক শেষ, তুমি আর কোনোদিন আসবে না। বোনের জমি ভোগ করে বিচারের মাঠে আপনি ক্ষমা পাবেন না, জমি আগে ভাগ করে দিতে হবে। তারপরে কাপুরু সন্তান তুমি, কাপুরু সন্তান তুমি, তোমাকে আমি বহুদিন এই দেশের মাটিতে বলেছি, যুবক তোমাকে আমি বলেছি তোমার বাপের বেশি টাকা আছে, তুমি বড় ব্যবসা করো, কম টাকা আছে তুমি কলা বিক্রি করে খাও, তার চেয়ে কম আছে তুমি চকলেট বিক্রি করে খাও, যদি কোনো টাকা না থাকে তাহলে তুমি দিন মজুরি করে খাও, দিন মজুরি করে যদি খেতে না পারো তাহলে ভিক্ষে করে খাও, তোমার ভিক্ষে করে খাওয়া ভালো, ডেস্টিনিতে নাম দিয়ে টাকা ইনকাম করা ভালো নয়, তোমার ভিক্ষে করে খাওয়া ভালো, শ্বশুরের কাছে যৌতুক নিয়ে জীবিকা নির্বাহ করা ভালো নয়, ভিক্ষে করে খাওয়া ভালো, বোনের জমি দাবি করে খাওয়া ভালো নয়, ভিক্ষা করে খাওয়া ভালো। যত এনজিওতে আছে চাকরি করার ব্যবস্থা আছে, কোন এনজিওতে চাকরি করা ঠিক নয়, ভিক্ষা করে খাওয়া ভালো, এনজিওতে চাকরি করা ভালো নয়। পথ আল্লাহ অনেক বড় রেখেছে, বাপের জমি জায়গা অর্থ সম্পদ আছে বড় ব্যবসা করব, কম টাকা আছে কলা বিক্রি করে খাবো, তার চেয়ে কম আছে চকলেট বিক্রি করে খাবো, কিছুই যদি না থাকে দিন মজুরি করে খাবো, শ্বশুরের মোটরসাইকেল নিব না, অসম্ভব, আমি কাপুরুষের বাচ্চা নই, আমি বলবো শ্বশুর আব্বা আপনাকে একটা লুঙ্গি কিনে দিতে প্রস্তুত আছি, আমি মুখ মোছা রুমাল নিব না, আমি কাজ করে খেতে পারি, আমি কাপুরুষ নই, আমি পুরুষ, আমি কাজ করে খেতে পারি। এই গতির উঠতে হবে, এই গতির যুবকে উঠতে হবে, ভুল পথে আসলে তুমি কি করে, ভুল সিদ্ধান্ত। আমি বলছিলাম গীবত করা মানুষের সাথে জড়িত পাপ, এই পাপ সহজে ক্ষমা হবে না। বড় ছেলেকে বাপে জমি দিয়েছে, ছোট ছেলেকে দেয়নি, এই বাপ বিচারের মাঠে ক্ষমা পাবে না। এই আলোচনার সংক্ষিপ্ত জুমার খুতবায় এই আলোচনার সংক্ষিপ্ত বলে বলতে চাচ্ছি, অনেক পাপ মানুষের সাথে জড়িত হলো, ক্ষমা নিলেন না। আব্দুর রহিম সাহেব একটু ক্ষমার পাতাটা একটু সহজ করে বলেন তো। জি, আপনি এখন মানুষকে টাকা পয়সা দিতে লাগেন, কখন কার আত্মসাৎ করেছেন, কর্জ নিয়ে দেননি, দিতে থাকেন, বাপ চলে গেছে, বাপেরও কিছু ছিল, দিতে থাকেন। এখন আব্দুর রহিম সাহেব এমন কতগুলো কর্জ নেওয়া আছে যার মানুষই নেই, কোথায় যে আছে
কাকে যে ঠগিয়ে আমি আলু বিক্রি করেছি তা তো খুঁজে পাবো না, এখন পথ। তাহলে একটা পথ আপনাকে বলি, এভাবে বলা হয়েছে বেশ কিছু টাকা ফকির মিসকিন কওমি খারিজি মাদ্রাসায় দিয়ে দেন। আর বলেন আল্লাহ আমি তো বুঝতে পারছি না কত মানুষের টাকা এভাবে মেরে খেয়েছি, আমি যার যার বুঝতে পারছি তাকে ফেরত দিচ্ছি, আর যেগুলো বুঝতে পারলাম না সেগুলো আমি তাদের নামে দান করে দিলাম, তুমি তাদের জন্য নেকি করে দাও আর আমাকে মাফ করো। এ একটা পথ। আপনি যদি এটা না করেন, বাস্তব না করেন, তাহলে বিচারের মানুষ একটা বাস্তব আপনাকে দেখায়, আপনিও উঠবেন, যাকে আপনি থাপ্পড় মেরেছেন রিক্সা থেকে নেমে সেও আসবে, আপনিও দাঁড়াবেন, আর আপনার বাপ যে বড় ছেলেকে জমি রেখে দিয়েছে সেও দাঁড়াবে, আপনার বাপও দাঁড়িয়ে থাকবে, বাপ বেটা সামনাসামনি। এরপরে আপনার বড় ভাই আপনার বাপকে বলবে আল্লাহ এ আমার আব্বা, আমার বড় ভাইকে জমি দিয়েছে আমাকে দেয়নি। ওই রিক্সালা বলবে আল্লাহ এই লোকটা আমার রিক্সাতে উঠেছিল, উঠে আমাকে থাপ্পড় মেরেছে, টাকা দেয়নি। আল্লাহ আমি চেয়ারম্যানে দাঁড়িয়েছিলাম, এই লোকটা আমার গীবত করেছে, বদনাম করেছে, এখন আপনি কিভাবে কি করবেন, ওখানে তো টাকা নেই, ওখানে এত হাত ধরে ক্ষমাও চলবে না, মানে পৃথিবীর কোনো কাজই চলবে না, টাকাও চলবে না, হাত ধরে ক্ষমাও চলবে না, তাহলে কি করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওখে যাত হাসানাতুহু ওয়া তোরে হাত আলাইহিম, এই লোকটার নেকি নিয়ে একে দেওয়া হবে। তুমি যে এক থাপ্পড় মেরেছো নেকি দিয়ে দাও, তুমি যে বড় ছেলেকে জমি লিখে দিয়েছো ওই পরিমাণ নেকি দিয়ে দাও। তাহলে রাসূল বলছেন ফাইন ফানিয়াত হাসানাতুহু, নেকি দিতে 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 যদি নেকি শেষ হয়ে যায়, এখনো যদি পাওনাদার বাকি থাকে তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল ফয়সালা দিচ্ছেন যে ওখে যাত খাতায়াহুম, এদের কিছু পাপ তো আছে, যাদেরকে নেকি দেওয়া হলো ওদের তো কিছু পাপ আছে, ওদের পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে, এর কিন্তু নেকি নাই, সব দিয়ে দেওয়া হয়েছে, ওদের পাপ এদের উপরে চাপিয়ে দেওয়া হবে, এই যাবে জাহান্নামে, ওরা যাবে জান্নাতে। এটা হলো বিচার মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, গীবত পরনিন্দে মানুষের হক নষ্ট পাপ, মহাপাপ। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহুম্মা আমিন, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আল্লাহুম্মা আমিন, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহুম্মা। এই গীবত একটা মহাপাপ, ইহকাল পরকাল ধ্বংস করে, এই ধরনের পাপ থেকে তুমি আমাদের পরিবারকে আমাদেরকে রক্ষা করো আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি।